তাআলা যদি আপনাদের দোয়ার বরকতে এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে করমে কিছু কথা যেন আল্লাহ তাআলা আমার জবান দ্বারাতে আসে এই আশা এবং কামনা করতেছি। প্রত্যেক বলেন আমিন। আমাকে ফোন দিয়ে বলা হয়েছে ইমান আকিদা নিয়ে কথা বলা। যা হোক, যেহেতু মেরাজুন নবী সাল্লাম প্রথমে মেরাজুন নবীর হক হিসাবে কিছু মেরাজ সম্পর্কে কথা বলে আমি ইনশাল্লাহ আমার নির্ধারিত আলোচনার মধ্যে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করে দেন। প্রত্যেক বলেন আমিন। আমাদের আকিদা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। আমি এই ব্যাপারে একটা কিতাব লিখেছি, এক লামাজহাবি একটা বই লিখেছে যে আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বলা যাবে না। আমি আমার যথাসাধ্য যে ওই বইটার জবাব দিয়েছি এবং প্রমাণ করেছি। এটা আমার জীবনে যদি আমি কোনো কিছু করে থাকি আমি মনে করতেছি এটা আমার সবচেয়ে বেশি করা। কেন? এটার মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের মধ্যে আঘাত দিয়েছে। সর্বদিক দিয়ে এমন কোনো দিক নাই যে দিক দিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নহি। অগণিত কোরআনে কারিমের আয়াত এবং হাদিস শরীফ রয়েছে। তো কোরআনে কারিমের আয়াত এবং হাদিস শরীফ এগুলো হলো থিওরিক্যাল, কাগজ কলমে। কিন্তু আমাদের নবীদের সর্বশ্রেষ্ঠ এইটাকে দুনিয়াতে প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ব্যবস্থা করেছে। একটা হলো প্র্যাকটিক্যাল, একটা হলো কি থিওরিক্যাল। আমরা এটা ইংরেজি যদিও আমি পারি না, ইংরেজি বলে বলছি, ইংরেজিটা আসলে সহজ। প্র্যাকটিক্যাল হচ্ছে কি বাস্তবিক, কিভাবে যে ইমামতি করবে উপস্থিত যারা আছে তার মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত আম্বিয়া কেরামের ইমামতি করেছেন। এটা মুসলিম শরীফের হাদিস। রাসূল বলছেন যে আমি সাল্লাইতু, আমি কি করেছি, নামাজ ফরাইছি, আম্বিয়া কেরামের আমি নামাজ ফরাইছি। তাহলে এর দ্বারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আম্বিয়া কেরামের থেকেও সর্বশ্রেষ্ঠ এটা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। এখন ফেরেশতার থেকে সর্বশ্রেষ্ঠ কিনা এইটাকে প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের যিনি সর্বশ্রেষ্ঠ, ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? তাফসীরে রূহুল বয়ানের মধ্যে আছে ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিব্রাইল আলাইহিস সালাম। কারণটা কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আদেশ দিলেন, ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম হযরত জিব্রাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। তাহলে নবীর তাজিম যেই ফেরেশতা সর্বপ্রথম করেছেন ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন। তাফসীরে কবীরের মধ্যে আছে যে ফেরেশতারা শুধু আদম আলাইহিস সালামকে সম্মান করে নাই, বরং আদম আলাইহিস সালামের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূর ছিল। কি ছিল? নূর ছিল। তো ওই নূরে মুহাম্মদীকেও আদম আলাইহিস সালামের সাথে একই করেছে ফেরেশতারা, ফেরেশতার সম্মান করেছে। তো এই জিব্রাইল আলাইহিস সালামের পরে মিকাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের পরে ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম পরে আজরাইল আলাইহিস সালাম, এই পর পর তিনজন ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাম
সেজদা করার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে এই চারজন ফেরেশতা কি হয়ে গেছে, সম্মান হয়েছে। এখন ওই ফেরেশতাকে যিনি সর্বশ্রেষ্ঠ, ওই ফেরেশতাকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতেম হিসেবে আল্লাহ তাআলা করেছেন। আর ইমামতি যিনি করেন তিনি কি বড় না মুয়াজ্জিন বড়? যিনি ইমামতি করেন তিনি বড়। আর ওই নামাজের মধ্যে মুয়াজ্জিন হয়েছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইলের থেকেও তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, এইটা কি করেছেন আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। কাগজ কলমে না, প্র্যাকটিক্যাল আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এটাকে বাস্তবায়ন করেছেন। এবং রাসূল সাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পের ফাঁড়ি দেন অতিক্রম করেছেন, ওই সময় কি ছিল না, কেহ ছিল না। কারণটা কি? কারণ হলো এর দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা বুঝেছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল বাড়ি হলো উর্দাকাশে। আসল বাড়ি কোথায়? কাদ জাআকুম মিনাল্লাহি, কাদ জাআকুম আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তাহলে রাসূল সাল্লাম, আরে কথা শুনেন, একজন লোক যদি মারা যায় আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? যে আমরা রুহের জগৎ থেকে এসেছিলাম, এই রুহের জগৎ থেকে আল্লাহর বান্দা আবার রুহের জগতে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য রাসূল যদি কোনো একজন ব্যক্তি যদি সফরে যায়, এখানে জুব্বা জাব্বা আসকান যা তার দরকার সমস্ত এটি কি করে পরিধান করে, যখন সফর থেকে নিজ বাড়িতে আসে, বাড়ির কাছে আসলে আস্তে আস্তে কি করে না, আস্তে আস্তে উপরের এগুলো খুলে ফেলে, যখন ভিতর বাড়িতে চলে যায় গেঞ্জি পর্যন্তও থাকে না, রাখিনি। কিন্তু সফরের সুন্নত হলো সাথী একজন রাখা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল বাড়ি কাদ জাআকুম মিনাল্লাহ, কাদ জাআকুম মিনাল্লাহ, আসল বাড়িতে যখন রাসূল সাল্লাম গেছেন, এই জন্য দুনিয়া হলো রাসূল সাল্লামের সফরের জায়গা। যদি আমরা দেখি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল সাল্লাম উর্দাকাশে গেছেন, গেছেন না? আসলে এটা না, বরং রাসূল সাল্লাম আল্লাহর নিকটে ছিলেন। আদম আলাইহিস সালামের জেসিম মুবারকের শরীর মুবারকের মধ্যে নূরুল মুহাম্মদী আইনা এইটাকে ট্রান্সফার করছেন কাকে? হযরত শীস আলাইহিস সালাম। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমাদের নবীর মা আমেনা, আমেনা থেকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল অতুলনীয় অদ্বিতীয় মিলাদ শরীফের মধ্যে রাসূল সাল্লাম প্রকাশ হয়েছে। এজন্য আসল কোনটা? আসল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পের হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাউকে রাখে নাই, কারণ নিজের বাড়িতে গেলে কাউকে রাখে না। নিজের বাড়িতে গেলে কি রাখে না? কাউকে রাখে না। এখন রাসূলুল্লাহ সাল্লামের মেরাজ কোনটা? মেরাজের ভাব অর্থ যেটা, এটা হলো উন্নতি লাভ করা। মেরাজের অর্থ কি? উন্নতি লাভ করা। যেমন মেম্বার সাহেব যদি চেয়ারম্যানকে দেখে তাহলে তার উন্নতি লাভ হইল। মেম্বারে কার কার সাক্ষাৎ হয়েছে? চেয়ারম্যানের হয়েছে। চেয়ারম্যান সাহেব যদি এমপি মহোদয়ের সাক্ষাৎ করেন তাহলে মেরাজ কার হয়েছে? চেয়ারম্যানের। আর এমপি মহোদয় যদি প্রধানমন্ত্রীর
বা এখানে প্রেসিডেন্ট মহোদয়ের যদি সাক্ষাৎকার করেন তাহলে মেরাজ কার হইছে? প্রধানমন্ত্রী এমপি সাহেবের। এই কথাটা বুঝিয়েছে তো। এখন রাসূল সাল্লাম যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দেসে গেছেন, রাসূল সাল্লামের আসলে মেরাজ হইছে নি? না, আসলে রাসূল সাল্লামের এটা মেরাজ হয় নাই। কারণ অন্যান্য যত আম্বিয়াই কেরাম আছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দুই রাকাত নামাজ পড়ে তারা সফল হয়েছেন, তাহাদের মেরাজ হইছে। রাসূল সাল্লাম যখন আরশে মুআল্লায় গেলেন, কারণ একটা হাদিস আছে খালাকতুল খালকা লে আজ লে আজলেকা, আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে উল্লেখ করে এখানে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, হে নবী আমি আমার সৃষ্টিকে সৃষ্টি করছি আপনার কারণে। সুবহানাল্লাহ। কার কারণে? নবীর কারণে। সেই জন্য আরশ বলেন, লৌহ বলেন, কলম বলেন, ফেরেশতা বলেন, আম্বিয়ায়ে কেরাম বলেন, এই সমস্ত কিছুর সৃষ্টি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। এই জন্য রাসূল সাল্লাম যত নাজ নেয়ামত দেখেছেন, জান্নাত দেখেছেন, এগুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয় নাই, বরং ওই সমস্ত সৃষ্টিগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পেয়ে তাহাদের মেরাজ হয়েছে। কারণ প্রত্যেক সৃষ্টি জানে যে আমার যেই অস্তিত্ব, এই অস্তিত্বের মূলে রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূল সাল্লামের মেরাজ কোনটা? রাসূলুল্লাহ সাল্লামের মেরাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের দ্বারা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লামের মেরাজ কোনটা? আল্লাহর দিদার, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। কিন্তু হ্যাঁ, নেটের মধ্যে বা বিভিন্ন বই পুস্তকে আমি এইটারও একটা জবাব দিছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে একটা হাদিস শরীফ আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের অভিমত যে রাসূলুল্লাহ সাল্লাম মেরাজে আল্লাহকে দেখেন নাই। এটা কার থেকে হাদিস শরীফটা? মা আয়েশা বুখারী শরীফে আছে। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম বলেন নাই, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারিমের একটা আয়াতে কারিমাকে ব্যাখ্যা করতে যাইয়া বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহকে দেখেন নাই। লা তুদরিকুল আফসার, কোরআনে কারিম আছে যে চক্ষুয়ে আল্লাহকে কি এদ্রাক করতে পারে না, বেষ্টন করতে পারে না। এটা কোথায় আছে? কোরআনে কারিমের আয়াত। ওই কোরআনে কারিমের আয়াতকে ব্যাখ্যা করতে যেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যাহারা বলে যে রাসূল সাল্লাম আল্লাহকে দেখছে তোমরা এটা বিশ্বাস করিও না। এটা কার কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি একটা সাহাবার কথা, তিনি যে সময় রাসূল সাল্লামের মেরাজ শরীফ হইছে এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কিনা? মেরাজ শরীফ কোন সময় হইছে আপনারা জানেন না? হিজরতের পূর্বে। হিজরতের কি পূর্বে? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লামের গড় সংসার শুরু হয়েছে হিজরতের তিন বছর পরে। কয় বছর পরে? মদিনায় মুনাওয়ারা তিন বছর পরে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে মেরাজের খবর জানবো? কথাটা বুঝেছেন না? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মুস্তাহিদ সাহাবিয়া, তিনির ইস্তিহাদের মধ্যে ভুল হইতে পারে। কিন্তু আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বলেন, মুসলিম শরীফে আছে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চক্ষু দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কিন্তু যাহারা যাহাদের অন্তরের মধ্যে রাসূল সাল্লামের মহব্বত নাই, রাসূল সাল্লাম আল্লাহকে দেখলে তারার মনে হয় যে গাও জ্বলে, আল্লাহর দেখলে কি করে গাও জ্বলে, তারা ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস অনুসরণ করে। কিন্তু যেখানে রাসূল সাল্লাম আল্লাহকে দেখেছেন, রাইতু রাব্বি ফি আইনাইয়া, আমি আমার আল্লাহকে আমার দুই চক্ষু দ্বারাতে দেখেছি।
ওই হাদিসকে তারা কি করে না অনুসরণ করে না। এই জন্য ইমাম নববী রহমতুল্লাহ বিস্তারিত এই ব্যাপারে লিখে বলছেন যে যে না ও এখানে জমহুর উলামায়ে কেরামের মত হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিখেছেন। তফসির রুহুল বয়ানের মুসান্নেফ রহমতুল্লাহ তিনি এই মেরাজের ঘটনা বর্ণনা করতে করতে যে এক জায়গাতে বলছেন যে বন্ধু বন্ধুকে দাওয়াত দিয়েছে তাহার সাথে যদি দেখাই না হয় তাহলে এটা তো তার যেই দাওয়াতরা এইটা কি তাকে অসম্পূর্ণ থাকে। কেউ বন্ধু বন্ধুরে কি করছে এখানে বুঝবেন যাহারা এই বিবাহ শাদি করছেন শ্বশুর বাড়িতে আপনি গেছেন খাওয়া দাওয়া সব দিছে কিন্তু আপনার স্ত্রী শ্বশুর বাড়িতে আছে দেখা করতে আসে নাই খাওয়া দাওয়া কিরকম হইব মজা নাই। কারণ যাহাকে উপলক্ষ করে যার বাড়িতে গেলাম তাহাকে ফাইলাম না খানা ফাইলাম আর এইখানা কি ফেড়ে মেতে যাই গুনি। যাদের প্রেম ভালোবাসা আছে তাহারা এটা বুঝবে যাদের অন্তরে কি নাই প্রেম নাই এটা তারা বুঝবে না। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে নিয়েছেন আল্লাহকে যদি দেখা না হয় তাহলে মেরাজে দেওয়া নাই। তাই মেরাজের মূল হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে বিদায় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ এইটার বাস্তব প্রয়োগ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ শরীফের মধ্যে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ পরকালে আল্লাহ রাব্বুল আলামিন হাসর যে কায়েম করবেন পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কি কায়েম করবেন হাসর কায়েম করবেন না আপনারা কি মনোযোগী আছেন কিনা আমি দেখি সময় শেষ নাকি। আল্লাহ রাব্বুল আলামিন যে হাসর কায়েম করবেন হাসর কায়েম করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন স্থান দিবেন। স্থান দেওয়ার কারণে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল বনি আদম সমস্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ কীর্তন গাইব কি করবে গুণ কীর্তন গাইবে। হাসরের ময়দান কায়েম করার উল্লেখযোগ্য যেই কারণ যে দুনিয়ার মধ্যে কেহ কেহ রাসূল সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মানে কেহ কেহ মানে না। রাসূল সাল্লাম যে সর্বশ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে কেহ মানে কেহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কাহার গুণে গুণান্বিত হবেন জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে 70,000 জিনজিনজারাতে বেঁধে রাখা হবে সূর্যকে কি করা হবে মাথার উপরে আনা হবে জমিনকে তামা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবেন ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এরম রাগান্বিত হননি এবং ভবিষ্যত হবেন না আল্লাহর কাহার গুণে গুণান্বিত হবেন। এই সমস্ত কিছুর ব্যবস্থা কারণ কি কারণ হলো যে আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাম যেন সাফাতে কুবরা করেন কি করেন সাফাতে কুবরা। ইমাম নববী রহমতুল্লাহ এটা একটা নুকতা লিখেছেন সকল আদম সন্তান সর্বপ্রথমে তো আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লামের কাছে যাইতে পারত না যে না আল্লাহ রাব্বুল আলামিন আদম বনি আদমের অন্তরের মধ্যে একটা প্রেরণা দিয়ে দিবেন যে তোমরা কি করো সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাও যাইতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এমনি যাইতে যাইতে 20 বছর হাসরের ময়দানের মধ্যে কি হবে এইভাবে ঘুরবে সর্বশেষ আদম সন্তানদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণা দিবেন যে তোমরা কি করো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। এটা কারণটা কি ইমাম নববী রহমতুল্লাহ বলছেন এটার কারণ হলো সর্বশেষ সর্বপ্রথমে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতো
তাহলে অন্যান্য আম্বিয়ায়ে কেরামরা যে লাস্তুলাহা আমি শাফায়াত করার অধিকার রাখি না এই কথাটা প্রকাশ হইতো না। এই কথাটা কি? এই কথাটাকে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম যে সক্ষম নহে এইটাকে বাস্তবিক দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আম্বিয়ার কেরামের কাছেও কি করবে? শাফায়াতের জন্য যাইবে। কথা বুঝিনি, এই বুঝে গেল। এই জন্য আলা হযরত আজিমুল বরকত লেখছেন যে জমিন জমা তোমারে লিয়ে মকিন মকা তোমারে লিয়ে, বলতে বলতে বলছেন উঠেঙ্গে ওহা তোমারে লিয়ে আয়া বিহা তোমারে লিয়ে। আলা হযরত বলছেন যে হে হে আল্লাহর নবী, আমরা যে দুনিয়াতে এসেছি এটা আপনারই কারণে এসেছি, আমরা যে হাসরের ময়দানে উঠব আপনারই কারণে উঠব। কারণ রাসূল সাল্লামের শান যে কত মহান, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন এটাকে প্রকাশ করার জন্য হাসরের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন।